দাঁতের ব্যথা উপশমে যা খাবেন, দাঁতের ফিলিং খুলে গেলে, দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পাল্প যে কোনো কারণে আক্রান্ত হলে দাঁত ব্যথা হতে পারে। শীতে ঠান্ডার কারণে অনেকের দাঁতে ব্যথাও হয়ে থাকে। দাঁতের ব্যথা বা শিরশির কমাতে কোন কোন খাবার কার্যকরী তা জানতে হবে। দাঁতের যন্ত্রণা অনেকাংশে লাঘব করে মশলা জাতীয় খাবার, এটা পরপর কয়েকদিন করলে উপকার পাওয়া যায়। এক টুকরা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে দাঁত ব্যথা কমে যায়। আধা চা চামচ হিং গুঁড়া 2 টেবিল চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে যায়। 1 গ্লাস অল্প গরম পানিতে 1 চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে ব্যথা কমে। পেয়ারা পাতা দাঁত ব্যথার দারুণ উপকারী। 2টি পেয়ারা পাতা চিবিয়ে আক্রান্ত দাঁতে চেপে ধরলে ব্যথা উপশম হয়। ঠান্ডা বা বরফ জাতীয় খাবার দাঁতের ব্যথা কমাতে সহায়ক। ভ্যানিলা এক্সট্র্যাক্ট দাঁতের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূর্বা ঘাসের রসও দাঁত ব্যথা কমাতে পারে। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে নিন। ভালোভাবে মিশ্রণটি নেড়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায়, তবে এটা দিনে করা ভালো। গ্রিন টি ঠান্ডা করে মাউথ ওয়াশ হিসাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। আবার মরিচে থাকা ক্যাম্পসাইমিন উপাদান দাঁতের ব্যথা উপশমে কাজ করে। এসবে ব্যথা না কমলে ডেন্টিস্টে শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ।